সারা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই পরিস্থিতিতে আপনার কাছে নগদের পরিমাণ কিন্তু অবশ্যই শর্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় আপনাকে যেতে হবে এটিএম মেশিনে, আর এটিএম মেশিন থেকে আপনাকে টাকা তুলতেই হবে। আর এটিএম মেশিন থেকে টাকা তোলার ব্যাপারে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের টুইটারে পেজে একটি আপডেট দিয়েছে। সেখানে তারা এটিএম ব্যবহার করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন। তো ফ্রেন্ডস, কী সেই সতর্কবার্তা, সেগুলোই কিন্তু জানবো আজকে ভিডিওটিতে। তো ফ্রেন্ড, চলুন শুরু করবো আজকের এই বিশেষ ভিডিওটি। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সঙ্গে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে সবাই জানতে পারে এই বিষয়গুলি। তো চলুন শুরু করবো আজকের এই নতুন ভিডিওটি। আগামী তিন মাস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকের এটিএম থেকে একেবারে বিনামূল্যে লেনদেন করার পারমিশন দিয়ে দিয়েছে। দেশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রান্ত সংখ্যা যেহেতু বেড়েই চলেছে, তাই করোনা মোকাবেলার জন্য 21 দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, তবে সাধারণ মানুষের সমস্যা দূর করতে একাধিক ছাড়ের কথাও কিন্তু ঘোষণা করে দিয়েছে সরকার। বিশেষ করে ব্যাংকিং পরিষেবা নিয়ে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। মিনিমাম ব্যালেন্স রাখার আপনাদের আর কোনো প্রয়োজন পড়বে না। পাশাপাশি আগামী তিন মাস পর্যন্ত আপনি যে কোনো ব্যাংকের এটিএমই ব্যবহার করেন না কেন, আপনাকে কোনো রকম চার্জ করা হবে না। তবে দেশের সর্বোচ্চ বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য তাদের এটিএম মেশিনকে ব্যবহার করার জন্য অনেকগুলো কিন্তু ঘোষণা করেছে। ব্যাংক তাদের টুইটারে জানিয়েছে যে এটিএম থেকে টাকা তুলতে গেলে আপনি সতর্ক থাকুন, এর জন্য ব্যাংকের তরফ থেকে বেশ কিছু নিয়ম জানানো হয়েছে। এটিএম ব্যবহার করলে এই নিয়মগুলি আপনাকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। এটিএম রুমে আগে থেকে কেউ থাকলে আপনি কিন্তু তার জন্য বাইরে দাঁড়িয়ে থাকবেন। আপনি সেই ব্যক্তি যখন বেরিয়ে আসবে, যখন আপনার নাম্বার আসবে, তখনই আপনি ভেতরে প্রবেশ করুন। এতে আপনিও সুরক্ষিত থাকবেন এবং ভেতরে থাকা যে লোকটি সেও সুরক্ষিত থাকবে। এরপর এটিএম মেশিন থেকে টাকা তুলতে যাওয়ার আগে আপনি বাড়ি থেকে অবশ্যই নিজের হাত থেকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে যান, পারলে স্যানিটাইজ করুন, এবং টাকা তুলে ফিরে আসার পর আবার নিজের হাতটাকে আপনি আবার স্যানিটাইজ করবেন। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে স্টেট ব্যাংকের এটিএম ব্যবহার করার সময় আপনি যত সম্ভব এটিএম মেশিনে বা এটিএমের দরজা কোনো কিছুতেই আপনি হাত না লাগিয়ে ব্যবহার করার চেষ্টা করুন। আপনি বাড়ি থেকে রুমাল নিয়ে যান, ইউজান থ্রু সেই রুমাল বা টিস্যু পেপারটি দিয়ে আপনি প্রথমে এটিএমের হ্যান্ডেলটিকে ধরবেন এবং সেটিকে ডাস্টবিনে ফেলে দেবেন। তাহলে কি হবে, আপনিও সুরক্ষিত থাকবেন এবং অন্যেরাও কিন্তু সুরক্ষিত থাকবে। খুব দরকার না হলে আপনি এটিএম থেকে টাকা তুলতে যাবেন না, এর জন্য আপনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে কিন্তু এই জরুরি আবেদনগুলো করা হয়েছে তাদের টুইটার পেজে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে অন্যেরা সবাই জানতে পারে এটিএম ব্যবহার করার নিয়ম। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।